सरदार है, साला एक लाख पर भारी पड़ेगा यहाँ। अरे हम तो शेर है, सरदार है, हम तो एक लाख पर भारी पड़ेगा यहाँ पर। दिलीप घोष एक सर्दार जी पाल्लाय पड़े गेछे, तारपरे जेई हाल करेछे दिलीप घोषेर आपनारा देखले अबाक हो जाबेन। बांगलार बड़ नेता माने महान नेता दिलीप घोषेर ओपरे हयतो भारते कोनो बड़ नेता नेई, निजे दाबी करे सेई दिलीप घोष कयेक बछर धरे दांगार कथा बोले, जखनी कथा बोले मेरे फेलार कथा बोले, केटे फेलार कथा बोले, पुते दिवार कथा बोले, मानुष के आबार बोले ना कि पुलिस के एमन जगह पाठिए देव छेले मेयेर मुख देखते पाबे ना, एई धरनेर कथाबार्ता बांगलाय बसे बांगलार मानुष के धमकानो चमकानो प्रत्येकटा समय आमरा देखेछि। किन्तु दिलीप घोष के जे एई भावे सर्दारजीर पाल्लाय पड़ते हबे स्वप्नेओ भाबिनि। अपनारा भिडियोटी देखुन, तारपरे कथा आगे बढ़ाब। अरे हम सरदार है, साला एक लाख पर भारी पड़ेगा यहाँ। अरे हम तो शेर है, सरदार है, हम तो एक लाख पर भारी पड़ेगा यहाँ पर। লোকের ঘরে টাকা খেয়েছে, আমি সিনিয়র লোক না, এই গরিব দেখিয়ে গরিব হোনা গুনাহ নেই, গরিব কা মজাক উড়ানা সবসে গুনাহ, গুনাহ আর পাপ আছে। এ নিজের ঘর ভরেছে, জিজ্ঞেস করুন কি করেছে লোকের সঙ্গে, জিজ্ঞেস করুন। আরে হাম তো শের হ্যাঁ, সরদার হ্যাঁ, হাম তো এক লাখ পর ভারী পড়েগা ইয়াহ পর। আপ লোক ক্যা কি আজ ক্যা করনে হ্যায়, আপনারা কি করতে আসছে আজকে? দিলীপ ঘোষ জানে এটা হিন্দি ভাষী এলাকা, আমরা 4000 ভোটে জিতেছিলাম, এবার 400 ভোট পাবো না। এটা বলছি কোনো মানুষের কাজ হয়নি, আপনি মানুষের কাছে আদমি সে পুছিয়ে ক্যা কাম হুয়া ইয়াহ পর, ইয়াহ আগর কোই ভি কাম হুয়া থোড়া বহুত দিদি কা ইনস্ট্রাকশন মে মুলাকাত অ্যাকসেপ্ট কিয়া। বাবু সুব্রে আজকে টিএমসি তে আছে ভালো কথা, উনিও দেখলেন কি বিজেপি একটা ভোকলা পার্টি, ও খালি রামকে বিক্রি করে, রামকে বিক্রি করলে চলবে না, রাম কো আপনা দিল মে বসাইয়ে, রাম রস পিজিয়ে, রাম কা বচন জো হ্যায় ও কহতা হ্যায় সব ধর্ম এক হ্যায়, বাবু অবল আল্লাহ নূর উপায়, কুদরত কে সম্বন্ধ হ্যায়, এক নূর তে সব জগ উপজা, কোন ভালে কোন মন্দে। আমি বললাম আপনারা এখানে কি করতেন, এটা কি শ্মশান বানাবার পরে আপনারা এই ওয়ার্ডটা দেখতে এসছেন? আজ এই ওয়ার্ডটাকে এরা শ্মশান বানিয়ে দিয়েছে, আপনারা ভিতরে চলুন। বাচ্চাদের অ্যাডমিশন হচ্ছে না, সুদের টাকা নিয়ে অ্যাডমিশন হচ্ছে, জল নাই, আপনাকে দুটা ঘর দেখাবো, ওই ঘরে মানুষ থাকতে পারে না, কিন্তু মানুষ থাকছে, আপনারা বিচার করুন কি হয়েছে এই ওয়ার্ডে। আজ ভিগু ঠাকুর যার মানে কি বলবো, চলার জন্য একটা সাইকেল ছিল না, আজ স্কুটি আছে, দুটা স্কর্পিও আছে, 27 লাখ টাকার ঘর আছে, এসি আছে, আর কি বলে বেড়াচ্ছে। আরে আগর হাম হার গই না তো কা খাই। আপনারা ভিডিও দেখলেন সর্দারজি কিভাবে দিলীপ ঘোষকে ধুয়ে দিল, এটা কিন্তু দেখার মতো। আমি এই ভিডিওটি বারবার দেখেছি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এই দিলীপ ঘোষ যখন করোনা মহামারী আসে তখন কিন্তু গর্তের মধ্যে লুকিয়ে পড়ে, মানুষের অভাবের কথা বলে না, মানুষের দুঃখের কথা বলে না, উন্নয়নের কথা বলে না, শিক্ষার কথা বলে না, যখনই কথা বলে দাঙ্গার কথা বলে। তাই বারবার যেখানেই যাচ্ছে সেখানেই বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে, মার খাচ্ছে, পাবলিক তেড়ে যাচ্ছে, এই হলো দিলীপ ঘোষের অবস্থা। দর্শক, এই ভিডিওতে আপনাদের রায়, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, জয় হিন্দ। রাজা ফ্যাশন কালেকশন, এখানে আধুনিক ডিজাইনের নিত্য নতুন জিন্স প্যান্ট, টি শার্ট, জুতো, পাঞ্জাবি, লেহেঙ্গা, এছাড়াও থাকছে ধনিয়াখালী তাঁত, বাচ্চাদের এবং বড়দের শীতের পোশাকও। আমাদের ঠিকানা পূর্ব ভগবতীপুর খালসেরা চক মোড়, হুগলি। আজই কল করুন 9344231502 অথবা 6381320744 নাম্বারে। তাহলে আর ভাবছেন কেন, আজই আসুন আমাদের শপে।
राजा फैशन कलेक्शन एखाने आधुनिक डिजाइनेर नित्य नतून जीन्स पैंट टी शर्ट जूतो पंजाबी लहेंगा एछाड़ाओ थाकछे धनियाखाली तात बाच्चादेर एबं बड़देर शीतेर पोशाको आमादेर ठिकाना पूर्व भगवतीपुर खालसेरा चोक मोड़ हुगली আজি কল করুন 9344231502 অথবা 6381320744 নম্বরে তাহলে আর ভাবছেন কেন আজই আসুন আমাদের শপে